আমি নিচে কাজ করলাম 10 তলা ফাউন্ডেশনে, কাজ দেয়া দিল আর একজনকে। তো এটা কেন, এই কাজগুলো কি কারণে হয় সেটাই আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। দেশের দেশের বাইরে যারাই দেখছেন, রণম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। আর আলহামদুলিল্লাহ আমাদের ফ্ল্যাট কমপ্লিট হয়েছে, এখন আমরা একটা ফ্ল্যাটে আমাদের লোকজন থাকে। তো যাই হোক, একটা 10 তলা ফাউন্ডেশন বিল্ডিং, আপনার যখন থেকে পাইলিং শুরু করে অনেক বিল্ডিং দেখা গেছে টেনশন থাকে, ওগুলো ভাঙ্গে টেঙ্গে আগে লাইন টাইন চেঞ্জ করে আবার নতুন করে লাইনগুলো করতে হয়। এই যে টুকিটাকি কাজগুলো আমাকে শুরু থেকে আমাকে দিয়ে করাইল, টাকাও অনেক সময় দেয় না যে তোমাকে কাজ দেব, যে কমিটি ইনস্ট্যান্ট থাকে সেই কমিটি এরকম আশ্বাস দেয়। আচ্ছা, যখন আবার কিছুদিনের মধ্যে যখন ওনাদের মধ্যে একটু ঝামেলা লাগে, তখন আবার আর এক কমিটি গঠন করে, তখন ওই কমিটি আবার তাদের পছন্দের লোক নিয়ে আসে। হ্যাঁ, আচ্ছা, আবার কি করে, কেউ কেউ কিছু টাকা খাওয়ার জন্য আমাদের মতো কন্ট্রাক্টরদের সাথে কন্ট্যাক্ট করে যে এত টাকা আমাকে দিবা, তোমাকে আমি কাজ নিয়ে দেব। এখন ওই কমিটির ক্ষতি হইলো না উপকার হইলো সেটা কিন্তু সে দেখতেছে না। হ্যাঁ, দেখলে আমার সাথে বাস্তবে ঘটছে। তো কেন আমি অনেক সময় 10 তলা বিল্ডিং গুলো যৌথ গুলো বা ডেভেলপমেন্ট এগুলো কেন করতে চাই না? তো পরে আমি নিচের থেকে কাজ করলাম, প্রায় আমার 8-10 হাজার টাকা মজুরি হয়ে গেছে। তা আমাকে ওই সেক্রেটারি সাহেব কেশিয়ার সাহেব উনি বললো যে রণম তুমি কাজ করে দাও, এটা রুচিলে তুমি কাজটা পাবে। কিছুদিন পরে যা দিই যে ওই কমিটি যখন চেঞ্জ করেছে, তখন আবার আরেকজনকে নিয়ে আসছে, নিয়ে এসে আবার কাজ করে, যে যাকে নিয়ে আসছে সে আমার আমার হাতেই কাজ শিখছে। তো এখন আমি ওর বরাবর আমি কিভাবে যা দাঁড়াই, তো আমার আর ওরও বিবেক নাই যে এখানে আমার উস্তাদ আছে কেন এখানে যাব। মানে এইটাও আমাদের মিস্ত্রিদেরও সমস্যা আছে, আমরা আরেকজনকে ছাড় দিই না, এই সমস্যাগুলো আছে। তো এতে হয় কি, আপনার আমি যখন আপনাকে ঘুষ কাজটা নেব, তখন আপনার কাজের মানটা কিন্তু আমি ভালো দেখব। আমি চাবো যে যেহেতু আমার কাছে টাকা নিছে, তাহলে আমি কাজ ওইভাবে দ্রুত যেভাবে শেষ করাবো। আর যখন আমি টাকা কাউকে না দিতে হবে, তখন কিন্তু আমি কাজের মান অবশ্যই ভালো না করে পারবো না, আমার বিবেকেও বাধা। এখন ওই কমিটি যখন চেঞ্জ হইল, তখন আরেকজনকে ডাক দিয়া একটা সাপ যখনই হয়ে গেছে, তখনই তাদের রং পাইতে গেছে, তখন আর আমার চিনে না। তখন ওই কমিটি আবার আরেকজনরে নিয়ে আসলো, নিয়ে এসে ওই যে ছেলেটা আসলো, পরে তারপরে কিছুদিন পরে আবার কমিটি চেঞ্জ হইল। চেঞ্জ হওয়ার পরে আবার ওই ছেলেরও বাদ দিল, নিয়ে আসলো আরেকজনরে, ও আমার সাথে এইসে একটু বড়, পরে যেটা আইছে আর এর আগে যেটা গেছে এ একটু ছোট। আচ্ছা, এখন আমি কি করি, দুইটা ওখানে আমার সার্কি। তা আমি চিন্তা করলাম যে না, ওদের সাথে আমার যদি সম্মান বজায় রাখতে হয়, তাহলে ওদের সাথে আমার পারাপারি করা যাবে। তখন আমি ওনাদেরকে বললাম আমার এক্সট্রা যে কাজগুলো করছি আমাকে টাকা দিয়ে দেন, আপনাদের কাজ আমি করব না। তখন তারা কি করলো, বললো যে ঠিক আছে, আপনাকে এই টাকা এক্সট্রা যেটা কাজ করছেন সেটা দিয়ে দেব। আচ্ছা, আমিও চিন্তা করলাম ঠিক আছে, আর আমার ইচ্ছাও নাই যে যৌথ কাজ করি, কারণ যৌথ বিল্ডিং করতে করতে এমনও বিল্ডিং এ 80-80 হাজার, 1 লাখ টাকা, 50 হাজার এখনো পাই। যদি এই কমিটিতে জিগাইতে যাই, সেক্রেটারি জিগাইলে কয়, কেশিয়ারে জিগাইলে কয়, সভাপতিরে কয়দিন পরে আবার যদি ওই কমিটি চেঞ্জ। সমস্যা কিন্তু একটার না, সমস্যা কয়েকটা, এমনও বিল্ডিং এ এখনো আমি মনে করেন যে টাকা পাও না, ওই ঝগড়াঝাটি করতে হবে, মানুষে খারাপ বলে বলবে, এই জন্য আর টাকা চাইতে যায় না, ছেড়ে দিছি যাক। এটা মানুষে সব জায়গায় শুনি যে কন্ট্রাক্টররা বাড়িওয়ালার টাকা বাটপারি করে খায়, আর আমার টাকা বাটপারি করে, আমার কন্ট্রাক্টরের টাকা বাটপারি করে খায় বাড়িওয়ালা। হ্যাঁ, আচ্ছা, এখন সবাই কিন্তু হাতের পাঁচটা আঙ্গুল সমান না। এখানে কেউ আছে যে বিল্ডিং এর শেয়ারে ঢুকেই হয়েছে যে কেমনি করে এমনি হেমনে 2 টাকা ইনকাম করে আমার ফ্ল্যাটটা কমপ্লিট করবে। হ্যাঁ, এরকম কিন্তু কিছু লোক আছে, দেখা গেছে অভাব নাই। আমি কেন যৌথ বিল্ডিং আমি করতে চাই না, এগুলো করতে করতে এমনও দেখছি যে চেয়ার দিয়ে বাইরে বাইরে শুরু হয়ে গেছে, সকালে একবার বিকালে একবার ঝগড়াঝাটি। তো যাই হোক, আর আমরা যারা মিস্ত্রি আমাদের আবার অভ্যাস। আচ্ছা, আপনি যখন
নিচের থেকে আমাকে কাজ দিলেন, আপনি আমাকে নিচের থেকে ফাইনাল দেন, যতটুকু এটাকে কাজ আছে সব ওইগুলো আমি ফ্রি করে দেব, আমাকে আশাই দিলেন, আপনার প্লেট আমাকে বাইরে দিলেন, ভাত আবার প্লেট কাইরিয়া নিলেন, কেন ভাই? আমি তো আপনার এই ফাউন্ডেশন একটা বিল্ডিং কাজ করার আশাই গেছি, আমি তো কাজটা করার জন্য গেছি, তাহলে আপনি আমাকে কেন দিলেন? ফার্স্টেই মানা করে দিতেন, এইভাবে আশা দিয়া আশেপাশের মানুষও জানে যে আমি ওই কাজটা আমি করব, কয়দিন পরে শুনে যে কাজ করে না, এতে তো আমার রেপুটেশনের প্রবলেম হয়। আচ্ছা, আর এরকম সমস্যা আপনার যদি দেন, শুরুতে দিয়ে দেন, তাহলে আর এই ঝুট ঝামেলা থাকে না। আচ্ছা, মিস্ত্রিরা আমাদের আবার স্বভাব কোনটা, আমি দিছি 10 টাকা, আরেকজন আয়া দিছে 9 টাকা, আরেকজন আয়া দিছে 8 টাকা, আরেকজন আয়া দিছে 7 টাকা, আরেকজন আয়া দিছে 6 টাকা। মানে প্রতিযোগিতা, আগে কাজের প্রতিযোগিতা ছিল যে কে কার থেকে ভালো কাজ করবে, ভালো মানের কাজ করবে, এখনকার প্রতিযোগিতা হয়েছে কে কার থেকে কম রেটে কাজটা নিয়ে আগে ঢুকি, কম রেটে নিয়ে ঢুকবে, ঢুইকা করবে কি আপনারে বলবে এটা আমার চুক্তিতে ছিল না, এটা আমার চুক্তিতে ছিল না, বিভিন্ন ভাবে ঠিকই কিন্তু আপনার কাছে টাকা উসুল করে নেবে। হ্যাঁ, যারা কম রেটে নেয় এরা এদের চিন্তায় থাকে এটা, আবার কিছু চিন্তা থাকে যে আমি এতদিন কন্ট্রাক্টরের আন্ডারে করছি, এখন একটু নিজে করি, তা আমার হাজিরাটা উঠলেই হবে। এখন একটা নতুন মানুষ একটা কন্ট্রাক্টরের, প্রফেশনাল কন্ট্রাক্টরের কিন্তু অনেক বিল্ডিং করার পরেই কিন্তু তার সাহসটা আসে, আর সে তো কেবল নতুন নামছে, সে মানে একটা আতঙ্কিত থাকে, তো অভিজ্ঞ যে কন্ট্রাক্টর তাকে অবশ্যই দেওয়াটা ভালো। তো এরকম করে অবশেষে ওই কাজটা পাই নেই আমি, এখন টাকা চাইতে গেছি, তখন বলতেছে যে এনারে বলি হ্যাঁ কয় হ্যাঁ কথা, হ্যাঁ কয় হ্যাঁ কথা, একজন আবার প্রশ্ন করতেছি কিসের আপনার কাজ করছে। হ্যাঁ, কন্ট্রাক্টরে জিজ্ঞেস করলাম, সেও তার গাব আছে, ভাই আপনি একটা বিল্ডিং করতেছেন 20 কোটি টাকার বিল্ডিং, আপনি লেবার মিস্ত্রির যারা আপনার কন্ট্রাক্টর বা যারা আপনাদের কাজ করে তাদেরকে যদি আপনার মনে কষ্ট দিয়ে আপনি কাজ করেন তাহলে তো হইল। আমার কথা হইছে আপনি যখন শুরু থেকেই নেবেন, একজনকে ফাইনাল দিয়ে দেন, যাচাই করে ভালো মন্দ যাচাই করে যাকে দেওয়ার ফাইনাল একজনকে দিয়ে দেন, তাহলে আর ওই সমস্যা হবে না। এখন আজকে দিতেছেন হ্যারে কালকে হ্যারে কালকে হ্যারে, এগুলো তো ঝামেলা। দেখা গেছে যে একজন কমিটি যদি থাকে, কমিটিরাও কিন্তু একটা বেতন পায়। এগুলো আমার অভিজ্ঞতার কথাই কিন্তু বলতেছি, রিসেন্ট আমার সাথে হয়েছে যে লাস্টে আমি কাজটা দরকার নাই বাড়াবাড়ি করে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক চালাইতেছে, তা আমি পারাপারি করে কম রেটে আমি কাজ করতে পারবো না, কারণ কম রেটে ভালো মানের কাজ হয়। তো এই হচ্ছে বর্তমান শেয়ার হোল্ডার যে বিল্ডিং গুলো এগুলার এই সমস্যাগুলো প্রচুর। দেখা গেছে যে মানে লাস্টে যা এমন একজনের কাজ দেয় শেষে ক্ষতির মুখে তারাই পড়ে। তো এগুলো আমার বাস্তব অভিজ্ঞতার কথা আপনাদের সাথে শেয়ার করলাম, আমি কাউকে ছোট করার জন্য না, আমার সাথে যেগুলো ঘটছে সেগুলো আমি বলতেছি, আমার সাথে যেটা বাস্তব ঘটছে যেহেতু আমি একটা পেজ চালাই, আমি ভালো মন্দ আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে বর্তমান পরিস্থিতি, তো এগুলো খুবই কষ্ট লাগে আসলে, মানে এখন একজন আরেকজনের প্রতি যে একটা সম্মান রেসপেক্ট, কাজ করারও যে একটা ভালো মনমানসিকতা নিয়ে একটা কাজ করা, আর সেটাও নাই। হ্যাঁ, মানে এত এত সমস্যা, আমি যদি এগুলো তুইলা ধরি আপনারা আমারে মানে আরো মাথায় উঠায় রাখবেন। হ্যাঁ, তো যাই হোক, আমি সবসময় আশা করি যে কোনো বাড়িওয়ালার সাথে যেন কোনো মিস্ত্রি কাজে ক্ষতি না করে, এবং বাড়িওয়ালারাও যেন মিস্ত্রিদের সাথে তাকে যেন না ঠকায়। হ্যাঁ, তার ন্যায্য যেটা উভয় পক্ষেই যেন পায়। হ্যাঁ, তো সেটা আমি অবশ্যই আশা করি, আর এরকম করে প্লেট বাইরে দিয়ে আবার প্লেট কাইরে নেওয়া এটা যেন কারোর সাথে না হয়। আমরা সবাই এই ব্যাপার থেকে খেয়াল করি, এবং ভালো কাজ চাইতে হইলে ভালো মূল্যায়ন করতে হবে, এটাই বাস্তবতা। আজকের মতো বিদায় নেই, অনেক কথাই বলছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।